একটু উল্টা এটা থেকে এই রেজিমের বিস্তার পাওয়ার কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী যে ভয়টা পাচ্ছে, যে মিনিস্টাররা বলছে এটা বিএনপিকে রাস্তায় আনার জন্য, ওরা তো ভিতরে তো ওদের নাড়ি ভরিয়ে তো চমকে বসে আছে। ইট ইস এ ভিসা নীতি অ্যাবসলুটলি 100% এগেইনস্ট আওয়ামী লীগ, বিয়ন্ড কোয়েশ্চেন। ওনারা একটা সিটও পাবে না, একটা সিটও পাবে না। ইলেকশন কমিশন আওয়ামী লীগ, ব্যুরোক্রেসি আওয়ামী লীগ, ল এনফোর্সিং এজেন্সি আওয়ামী লীগ, জুডিশিয়ারি আওয়ামী লীগ, তাহলে ওনারা ইলেকশন করে কীভাবে ইলেকশন করবে? ওনার যদি পাগল হয়ে যায় ইফ দ্য গভর্নমেন্ট দে উইল গো টু ইলেকশন। সো ওনারা 15th Amendment আন্ডার ইলেকশন জানে না, আমেরিকা জানে, সেই জন্য ক্যাটেগরি গভর্নমেন্টটা বলেনি। সবাই ধরে রেখেছিল ইন্ডিয়া লাস্ট মোমেন্টে একটা বাজিমাত করবে। এখন তো ইন্ডিয়া থেকে বলে আসছে, এখানে তো আমরা পারবো না, কারণ আওয়ামী লীগ গভর্নমেন্ট এমনভাবে প্রকটভাবে মানে দিনের আলোর মধ্যে স্বচ্ছ করে দিয়েছে, বাংলাদেশে যে কিছু হতে পারে, বাংলাদেশে আপনি মঙ্গল গ্রহ হিসেবে পড়তে পারে বাংলাদেশে, কিন্তু 15th Amendment আন্ডার ইলেকশন হবে না, ব্যাস ফিনিশড। এটা হবে না, এটা কিন্তু সবাই জানে। এটা যদি না হচ্ছে তাহলে এই সর্বে কীভাবে? এই ভিসা নীতি উইপেন যেটা ওরা ছেড়েছে, এটাও আপনার অ্যাটম বোমের চেয়েও মারাত্মক একটা উইপেন। এটা থেকে এই রেজিমের বিস্তার পাওয়ার কোনো উপায় নেই। এখন আপনার ওই যে বিএনপি যারা আছেন আন্দোলন করছে, স্পেশালি নূর, এখানে আপনাদের যারা নতুন জন্ম আছেন, যারা দেশের ভবিষ্যৎ আশা, আপনাকে মনে রাখতে হবে যে বিএনপি একটা কাজ করে দিয়েছে আপনাদের জন্য, যে আপনার পিসফুলি অ্যান্ড ইন এ ডেমোক্রেটিক ওয়ে আন্দোলন করে লোককে রাস্তায় যে নামানো যায়। আপনি অক্টোবর থেকে ডিসেম্বরের 10টা যে আন্দোলন করেছে, এটা অনেকে অ্যাকনোলেজ করে, বিকজ মিডিয়া ইজ নট স্টিল ফ্রি। ওনারা যে আন্দোলন করেছে 2 মাস, এত প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা কোনো রাজনৈতিক দল পাকিস্তান আমলে এর ধারে কাছেও এটা ফেস করে নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ওনারা এই 10টা যে আপনার ইয়ে করলো, মানে বিনিথ দ্য সার্ফেস পিপল আর স্লিপিং ইন অ্যাঙ্গার, এটা তো আমেরিকানরা জানে। সুতরাং ওই যে বাকি আমি শেষ করছি, 2টা কথা, ওরা অপোজিশনের নামটা কেন দিল, ওই যে লিস্ট অফ পিপল যাদের এগেনস্টে ভিজা নীতিটা প্রয়োগ করা হবে, এই জন্য করেছে। আপনার ওইখানে 10টা বা 15টা সব হল আওয়ামী লীগ কেন্দ্রিক, ইট ইস এ আওয়ামী লীগ বায়াসড, ইট ইস এ ভিসা নীতি অ্যাবসলুটলি 100% এগেনস্ট আওয়ামী লীগ। কিছুটা ফ্যানেস রাখার জন্য অপোজিশন দিয়েছে, কিন্তু অপোজিশন আমেরিকানরা জানে, ইউরোপিয়ান ইউনিয়ন জানে, ওনারা বুঝিয়ে দিয়েছে যে এই 15th Amendment আন্ডারে আমেরিকা আওয়ামী লীগ ইলেকশন করতে চায়। আমি আমার আর্টিকেলগুলোতে লিখেছি 15th Amendment আন্ডারে বিএনপিকে ইলেকশন করে ইলেকশন জিতা তো দূরে থাক, বিয়ন্ড কোয়েশ্চেন। ওনারা একটা সিটও পাবে না, একটা সিটও পাবে না। ইলেকশন কমিশন আওয়ামী লীগ, ব্যুরোক্রেসি আওয়ামী লীগ, ল এনফোর্সিং এজেন্সি আওয়ামী লীগ, জুডিশিয়ারি আওয়ামী লীগ, তাহলে ওনারা ইলেকশন করে কীভাবে ইলেকশন করবে? ওনার যদি পাগল হয়ে যায় ইফ দ্য গভর্নমেন্ট দে উইল গো টু ইলেকশন। সো ওনারা 15th Amendment আন্ডার ইলেকশন জানে না, আমেরিকা জানে, সেই জন্য ক্যাটেগরি গভর্নমেন্টটা বলেনি, বলে দরকার নেই। তো হোয়াট ইজ অবভিয়াস, আপনি যখন দিনের আলো চাপে তো বলতে পারেন না, রাতের আলো এইগুলো দিনের আলো আপনি দেখছেন, সুতরাং ওইটার জন্য আপনি ক্যাটেগরি গভর্নমেন্টটা বলেনি আর বলে নাই। আমেরিকান ডো নট ওয়ান্ট টু ইন্টারফিয়ার ইন দ্য ইলেকশনস, তারা কনস্টিটিউশন, দে ডোন্ট ওয়ান্ট টু ইন্টারফিয়ার ইন দ্য কনস্টিটিউশন। তো ফাইনালি যেটা বলছি, এইটাতে প্রবলেম হবে যে এটা যদি না নামে, আবার ফাইনাল লাস্ট ইন্ডিয়া সবাই ধরে রেখেছিল ইন্ডিয়া লাস্ট মোমেন্টে একটা বাজিমাত করবে। এখন তো ইন্ডিয়া থেকে বলে আসছে, এখানে তো আমরা পারবো না, কারণ আওয়ামী লীগ গভর্নমেন্ট এমনভাবে প্রকটভাবে মানে দিনের আলোর মধ্যে স্বচ্ছ করে দিয়েছে, বাংলাদেশে যে কিছু হতে পারে, বাংলাদেশে আপনি মঙ্গল গ্রহ হিসেবে পড়তে পারে বাংলাদেশে, কিন্তু 15th Amendment আন্ডার ইলেকশন হবে না, ব্যাস ফিনিশড। এটা হবে না, এটা কিন্তু সবাই জানে। এটা যদি না হচ্ছে তাহলে এই সর্বে কীভাবে? এখন দেখেন সবাই তো এসে গেছে, চাইনিজরা আসবে না, বিকজ চাইনিজরা এই পলিটিক্স করে না, চাইনিজরা এসে বলবে না এই কাঁদবো ওকে আনবো। চাইনিজরা ভাবছে 3টা পার্টি আছে, আওয়ামী লীগ, বিএনপি আর এক্সট্রা কনস্টিটিউশন ফোর্সেস। চাইনিজরা বলছে আমরা এত টাকা ইনভেস্ট করেছি, যেই আসুক না কেন আমরা, আমাদের তো কোনো অসুবিধা নেই। সুতরাং এই রেজিমে বেঁচে থাকতে হলে এখন নিজেরা ছাড়া আর কেউ নেই। এখন আপনাকে অপেক্ষা করতে হবে যারা আছে তারা ছেড়ে যাবে কবে। ইংরেজিতে শব্দ হলো জাম্পিং দ্য শিপ, ব্যাক্স জাম্পিং দ্য শিপ, ওইটা একটু অপেক্ষা করে।
ফাইনালি আমি বলছি যে আপনারাও দোষ আছে। আপনারা এখানে যে আমি যে জন্য আজকে যে পেপার আমি লিখে আসছি ওই পেপারটা হলো নিউ এজ। আপনারা আজকে যে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, এটা বেশি পয়সা না, সাবস্ক্রাইব আ কপি অফ নিউ এজ, এটা পড়েন। এই একটা ইংরেজি পত্রিকা যেটা এই আন্দোলনকে জনগণের সামনে বিদেশিদের সামনে তুলে ধরছে অ্যাজ এ রাইট আন্দোলন। একাত্তর সাল থেকে আজ পর্যন্ত 71 লিবারেশন ওটা বাদ দিলে বাংলাদেশে একটা মরাল এথিক্যাল কন্টেন্ট, মরাল এথিক্যাল কন্টেন্ট এই যে ভিপি নোর আপনাদের এই যে আপনাদের যে অর্গানাইজেশন বিএনপি এন্ড অপোজিশন তারা যে কাজটা করছে সামগ্রিক বিশ্বে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার যে স্যাক্রিফাইসগুলো করছে, ইনারা যে আন্দোলন করছে মানে মৃত্যুর মুখে পাঞ্জা লড়ে, এগুলো কিন্তু আমরা তো পাকিস্তান আমলে আমরা দেখেছি। আমি 71 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি, সুতরাং আমি জানি আন্দোলন কি, ওই আন্দোলন আর এই আন্দোলন, এই প্রতিবন্ধকতার মুখে যে আন্দোলন আপনারা করছেন এইটার এক্সাম্পল বর্তমান বিশ্বে নাই। আপনারা এটার থেকে সাহস সঞ্চয় করে জয় আপনাদের নিশ্চিত, এবং আপনারা খালি আপনি এমন কিছু করবেন না যাতে করে অন্যরা বলতে পারে দেখো ওরা তো খারাপ কাজ করে, খারাপ কাজ করেন নাই। ফর দ্য লাস্ট 6 মান্থস আপনারা তো ইউ আর এ ফেস অফ দ্য নিউ জেনারেশন, আপনারা এখানে জানা আছেন ইউ আর দি হোপ অফ বাংলাদেশ। কিন্তু যারা বিএনপির মতো পার্টি তাদের অতীতে কিছু আছে, দেয়ার আর সাম কোয়েশ্চেন, বাট ফর দ্য লাস্ট 1 ইয়ার ফর বিএনপি হ্যাজ নট বিন গিভেন দ্য ক্রেডিট দ্যাট ইট ইজ ডিউ। এটা মনে রেখে আপনারা বুকে সঞ্চয় সার সঞ্চয় করে মনে করবেন এই ভিসা নীতিটা, এই ভিসা নীতি সাম্বাডি সে জয়েন বলেছে এটা হলো ফাদার অফ স্যাংশন, এটা আপনারা এখন করে দিয়ে করে দেন, দিস ইজ ফাদার অফ স্যাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ।